আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতী, আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন কলকাতা পুরসভা থেকে। দেবারতী, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটি জায়গায় যেহেতু দেখছি যে জল জমে রয়েছে, সে ঠনঠনিয়া কালীবাড়ি হোক বা বিভিন্ন জায়গায় যেখানে জল জমে থাকে হালকা বৃষ্টিতে, আর আজ তো মানে সকাল থেকেই বৃষ্টি গতকাল রাত থেকে, সেক্ষেত্রে এখন এই মুহূর্তে পুরসভা কী কী ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে, আর কী কী ভাবনা চিন্তা চলছে? দেখো, কলকাতার অঞ্চলে দুটো সমস্যা, একটা হচ্ছে জল জমা আর একটা হচ্ছে গাছ পড়া। এবং যেহেতু সপ্তাহের প্রথম কাজের দিন, কিন্তু দেখে আদতে রাস্তা দেখে মনে হচ্ছে আজকে একটা ছুটির দিন, কারণ গাড়ি ঘোড়া সেভাবে রাস্তায় বেরোয়নি বললেই চলে, যাদের অত্যন্ত প্রয়োজন তারা ছাড়া রাস্তায় সেরকম লোক নেই। কলকাতা পুরসভার কাছে দুটি চ্যালেঞ্জ ছিল গতকাল, আমরা দেখেছি মেয়র সহ মেয়র পারিষদরা তারা বেশিরভাগই রাত জেগেছেন কলকাতা পুরসভায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেবাশিস কুমার, আমরা তার থেকে সরাসরি জেনে নেব যে কলকাতা শহরের এই মুহূর্তের অবস্থাটা কি। প্রথমে যদি বলি যে শহরে আমরা যেরকমটা জানতে পারছি প্রায় 250-এর ওপরে গাছ পড়েছে, এই মুহূর্তে শহরের মূল রাস্তাগুলোর অবস্থা কি? না, কালকে থেকে আজকে অবধি 250-এর বেশি প্রায় গাছ পড়েছে, তবে মেন থরোফেয়ার কোথাও বন্ধ নেই, প্রত্যেকটা থরোফেয়ার ইতিমধ্যেই গাছগুলোকে কেটে সাইড করে দেওয়া হয়েছে যাতে যান চলাচলের কোনো অসুবিধে না হয়, সেই কাজটা হয়েছে। এবং এখনও বেশ কিছু জায়গায় গাছ কাটার কাজ চলছে, বেশ কিছু যেগুলো একটু গলি রাস্তা সেইগুলোতে গাছ কাটা, সেটা কি বৃষ্টির জন্য ব্যাহত হচ্ছে? প্রথম কথা, বৃষ্টির জন্য তো ব্যাহত হয়েছে, এবং দেখুন এইগুলোতে সবটাই ফিজিক্যালি করতে হয় বা সবটাই শারীরিক পরিশ্রম করে, কালকে সারা রাত্রি ওরা কাজ করেছেন এই বৃষ্টির মধ্যে। বৃষ্টির মধ্যে যখন মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, বাড়ির ভেতরেও লোকে ঘুমোতে পারেনি, সেই জায়গায় আমাদের এই লোকগুলো সারা রাত্রি বৃষ্টিতে ভিজে এই কাজগুলো করেছে। স্বাভাবিকভাবেই এই শারীরিক পরিশ্রম করার পর আজকে সকালবেলার দিক থেকে কাজের গতি একটু স্লো হয়েছিল, কিন্তু আমরা আশা করি এর মধ্যে আবার ঠিক হয়ে যাবে। আমরা বেশ কয়েকটা জায়গায় যেমন দেখলাম যে বর্ধমান রোড, সেখানে কার্যত পশ এরিয়া, বিলাসবহুল গাড়ি রাস্তার মধ্যে আটকে রয়েছে, ঠনঠনিয়া কালীবাড়ি এখনও পর্যন্ত প্রচুর জল জমে রয়েছে বিভিন্ন জায়গায়, আবার বেশ কয়েকটা জায়গায় আপনারা ওভারকাম করতেও পেরেছেন, এই জলগুলোর ব্যাপারে কী ভাবছেন, কত দ্রুত এটা সরানো সম্ভব হবে? দেখুন, ঘন্টায় 30 মিলিমিটার অবধি বৃষ্টি হলে সেই জল দাঁড়ায় না, কিন্তু তার থেকে বেশি হলেই জল দাঁড়াবার একটা প্রবণতা থাকে। এবং সবথেকে বড় সমস্যা যেটা, কালকে রাত্রিবেলা অনেকক্ষণ, যেটা প্রত্যেক দিনই হয়, হাই টাইডে এর সমস্ত লক গেটগুলো বন্ধ ছিল, এই লক গেটগুলো সকালবেলা বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কাজ চলছে, গতকাল রাত থেকে কাজ চলেছে, আজও দিনভর কাজ চলবে এমনটাই জানালেন দেবাশিস কুমার, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।